ঝালঝাল পেরি পেরি সস, আর সেই সসে ম্যারিনেট করে গ্রিল করা চিকেন লেগস। এটা আসলে পর্তুগিজ একটা খাবার হলেও নান্দোজের কল্যাণে আমাদের বাঙালিদের মধ্যেও সমানভাবে জনপ্রিয়। আজকে থাকছে ভীষণ মজার এই খাবারের রেসিপি। আমি আজকে 1.5 কেজি মুরগির রান নিয়েছি, আর বাকি উপকরণ যা লাগছে, একটা বড় লাল ক্যাপসিকাম নিয়েছি, নিয়েছি একটা লেবু, এটার অর্ধেকটার মতো খোসা ব্যবহার করব এবং অর্ধেকটা লেবুর রস নেব। এর বাইরে নিয়েছি 1 মুঠো পরিমাণ ধনে পাতা, রসুন লাগবে 5 থেকে 6 কোয়া, মানে এই রসুনটার কোয়াগুলো বড় বড়, যদি ছোট হয় তাহলে আর একটু বেশি নেবেন, মানে 7-8 কোয়া। একটা নাগা মরিচ, এটার অর্ধেকটা নেব, কারণ পুরোটা নিলে খুব বেশি ঝাল হয়ে যায়। আর নিয়েছি থাই বার্ড সাই চিলি, যেটা কাঁচা মরিচ, সেটার 5-6টা। যদি এই মরিচটা আপনার হাতের কাছে না থাকে, যে কোনো ঝালওয়ালা মরিচ নিলেই হবে। এখন আমি লেবুর খোসা যেটা বলেছিলাম সেটাকে সবার আগে রেডি করে এক ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। নাগা মরিচ, ধনে পাতা এবং লেবুর খোসা, এই তিনটা মিলে এই ম্যারিনেটটার ঘ্রাণটা মানে খুব খুব সুন্দর একটা ইন্টেন্সিভ ঘ্রাণ হয়। অরিজিনাল পর্তুগিজ রেসিপিতে আসলে অরেগানো ইউজ করা হয়, আমি অরেগানোর বদলে ধনে পাতাটা ব্যবহার করতে বেশি পছন্দ করি, ঘ্রাণটা আমার কাছে বেটার মনে হয়, এবং ধনে পাতাটা আসলে সবসময় হাতের কাছে পাওয়া যায় দেশে, অরেগানোটা অত অ্যাভেলেবল না। তো আমি এখন এই ম্যারিনেটে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিচ্ছি, আর এখানে রসুন দেখতে 4টা মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে 5 কোয়া রসুন, কারণ 2 কোয়া 2টা কোয়া একটার একটার সঙ্গে লেগে আছে, এজন্য বোঝা যাচ্ছে না। আর এরপর ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে এই সব উপকরণগুলোর সাথে মিশিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলেই আমাদের পেরি পেরি চিকেনের ম্যারিনেশন তৈরি। মুরগির রানের টুকরোগুলো যখন ধোবেন বা পরিষ্কার করবেন, তার আগে অবশ্যই এভাবে ডিপ করে কেটে নেবেন, তাহলে ম্যারিনেটটা ঢুকতে সুবিধা হবে। তো পুরো মশলাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি 6 ঘন্টা। ওভারনাইট করতে পারলে সবচাইতে ভালো, যদি ওভারনাইট করার সুযোগ না থাকে তো অন্তত 6 ঘন্টা ম্যারিনেট করবেন। এভাবে ঢেকে রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। আর হ্যাঁ, আমি ম্যারিনেশনের সময় কোনো লবণ দেনি, লবণটা দেবো 6 ঘন্টা পরে। এই যে 6 ঘন্টা পরে এখন 1.5 চা চামচ লবণ দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল, দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। আর আজকে আমি এই চিকেন লেগগুলো গ্রিল করব ওভেনে। পেরি পেরি চিকেন আসলে খুব ভালোভাবে প্যানেও গ্রিল করা যায়, এমনকি আপনি ওপেন ফ্লেমে মানে বারবিকিউ গ্রিলারে চাইলেও গ্রিল করতে পারেন, তবে আমি আজকে ওভেনে করছি। আর ওভেনে করার জন্য ওভেনটা গ্রিল ফাংশনে প্রিহিট করে নিচ্ছি 200 ডিগ্রিতে। এরপর এটাকে প্রথমে 20 মিনিটের জন্য গ্রিল করব। 20 মিনিট পরে বের করে মুরগির রানের টুকটুগুলো একবার উল্টে দেব। উল্টে দিয়ে যেই ম্যারিনেশন কিছু তুলে রেখেছিলাম সেই ম্যারিনেশন দিয়ে এগুলোকে ব্রাশ করে নেব। মানে মুরগির ম্যারিনেশনেই কিন্তু আমি এই ভুট্টার টুকরোগুলো অল্প একটু ম্যারিনেট করে সেগুলোর সঙ্গে গ্রিল করছি, এবং বাকি যে ম্যারিনেশনটা ছিল সেটা তুলে রেখেছিলাম, সেটাকে এখন মুরগির উপরে ব্রাশ করে দিলাম। এবং এখন আবার ওভেনে দিয়ে একই তাপমাত্রায় আরও 25 মিনিট গ্রিল করব। তো 45 মিনিট পরে এই হচ্ছে আমাদের পেরি পেরি চিকেন লেগস রেডি টু সার্ভ। আর কেউ যদি এটাকে প্যানে গ্রিল করতে চান তাহলেও মোটামুটি একই রকম সময় লাগবে, মাঝারি আছে, আস্তে আস্তে করে ম্যারিনেশনগুলো মুরগির উপরে ব্রাশ করে দিয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গ্রিল করে নেবেন 40 থেকে 45 মিনিট। তাহলে আর সালমোনেলার কোনো ভয় থাকবে না, মুরগি একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপি আপনাদের কেমন লাগলো, কিংবা বাসায় বানালে আপনাদের এটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।